পয়েন্টে কি পরিমাণ মাছ ওয়াশ করতেছে এই যে দেখেন আমাদের কদমতলির এলাকার ভাই এই যে দেখতেই পাচ্ছেন একটা নলা আর একটা শোল মাছের বাচ্চা এটা কি শোল মাছ না আর শোল মাছ পাইছে তো ভাই গতকালকে এখান থেকে কয়টা মারছিলেন ভাই 17টা নলা মারছিল এখান থেকে আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ ভিডিও ফ্রম বাংলাদেশ ফিশিং ক্লাব তো আজকে আমরা আসলাম পয়েন্ট পরিদর্শনের জন্য একটা ছিপ নিয়ে আসছি অবশ্য যে দেখতেই পাচ্ছেন মাছের ওয়াশ এটা হলো আপনার বিক্রমপুর গোডাউন বাজার তো ওই পারে অনেক শিকারী বসছে আর এখানে আমরা দেখি তো শুনলাম এখানে বড় বড় মাছ খাচ্ছে তো সেই জন্য এখানে আসা আগে পয়েন্ট সিলেকশন এই যে দেখতে পাচ্ছেন তো এটা কী মাছ সম্ভবত কই মাছ হতে পারে তো দেখি আমরা এখানে বসি তো কী অবস্থা তারপরে যদি মাছ পাই তাহলে ভিডিও আকারে দেখানোর চেষ্টা করবো যে সাথে আছে আমাদের নূর আলম একটা সিপ নিয়ে আসছি আমরা নূর আলম এই যে দেখো মোটামুটি ভালো মাছের ওয়াশ দেখা যাচ্ছে তো এখানে আসলা কীরকম আসলাম তো ভাবলাম যে আসা পরিস্থিতি তেমন একটা ভালো না তারপর টেস্ট করে যাই এখানে তো মাছের মোটামুটি ভালো ওয়াশ আছে যে দেখো এই যে দেখা যাইতেছে মাছের ওয়াশ তো দেখি ছিপ ফেলো যদি মাছ পাই তাহলে তো অবশ্যই ভিডিও আকারে দেখানোর চেষ্টা করব এই যে দেখতেই পাচ্ছেন পুরোটা কচুরি দিয়ে ভরা ও যে দূরে আরেকটা শিকারী দেখা যাইতেছে ছাতি নিয়ে বসে আছে তো তারা সম্ভবত নৌকা দিয়ে বসছে ভাই যে মাছের খাবার দিতেছে জমায় রাখতেছে মুরগির নাড়ি বুড়ি না যে অবশেষে আমাদের এক শিকারী ভাইকে পেলাম আমরা কদমতলি থেকে আসছে তো তার পয়েন্টটা দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ খুব ভালো পয়েন্ট তো তিনি একটা মাছ পাইছে তো আমরা দেখি ক্যামেরাতে আমি আছি যে যদি মাছ পাই হিটের ভিডিও পাই তাহলে অবশ্যই ভিডিও আকারে দেখানোর চেষ্টা করব আর যেখানে আমাদের নূর আলম বসছে তো এখানে এবছরে অনেক রেকর্ড আছে সুতা ছিঁড়ে নেওয়ার অনেক রেকর্ড আছে তো দেখি আজকে আমাদের আমাদের সামনে আমাদের ক্যামেরায় সুতা ছিঁড়তে পারে কিনা পয়েন্টে মোটামুটি মাছ চাপছে তো আমরা ভিডিও শেষে আপনাদের কি মাছ পেলো দেখাবো
যে আমাদের ভাই একটা মাছ পাইছে দেখি আমরা কেমন সাইজের মাছ পাইছে আমাদের কদমতলির এলাকার ভাই এই যে দেখতেই পাচ্ছেন একটা নলা আর একটা শোল মাছের বাচ্চা এটা কি শোল মাছ না আরে শোল মাছ পাইছে তো ভাই গতকালকে এখান থেকে কয়টা মারছিলেন ভাই 17টা নলা মারছিল এখান থেকে আর কিছুদিন আগে একটা আপনার হুইল মেশিনে একটা বড় কাতল মাছ বাঁচছিল 11 কেজির মতো তো এটা ছিঁড়ে গেছে আর একজন ভাগ্যক্রমে একজন জাল পাচ্ছিল তো জালে পেঁচিয়ে গেছিল তো তার ভাগ্যে ছিল সে পাইছে তো দেখতেই পাচ্ছেন পয়েন্টটা কিন্তু আলহামদুলিল্লাহ খুব সুন্দর এখানে আশেপাশে আরও শিকারীরা বসছে যে ভাই হুইল মেশিন নিয়ে আসছে তো এখানে অনেক বড় বড় মাছের রেকর্ড আছে তো যে উঠাতে না পারে তারটা ছিঁড়ে যায় এই যে দেখেন পয়েন্টে কি পরিমাণ মাছ ওয়াশ করতেছে এই যে দেখেন আজকে পয়েন্টে মাছ ভাঙতেছে আমরা ঘন্টা দেড়েকের মতো ছিলাম কিন্তু মাছের হিটের ভিডিও করতে পারি নাই অনেক চেষ্টা করতেছিলাম মাছ পয়েন্টে ভাঙে কিন্তু টুপ নিতেছেন আজকে আজকে ভিডিও করতে আসছি এই জন্য মাছে টোপ নেয় না তো যাক এখন আমরা চলে যাব কেউ যদি এখানে আসতে চান আসতে পারেন এখানে টুকটাক মাছ হিট হইতেছে আর বললাম তো কারণ এটা আমার মুখের নিজের মুখের কথা না এখানে শিকারী ভাইদের মুখের কথাই আমরা আপনাদের তুলে ধরলাম কারণ এখানে আসলেই আমরা শুনেছিলাম আমাদের কদমতলি এখানে অনেক দোকান আছে তো এখানে আমরা শুনেছিলাম যে বড় বড় মাছের রেকর্ড আছে এখানে বড়শি ভেঙে ফেলে ছিপ ছিঁড়ে নিয়ে যায় সুতা ছিঁড়ে নিয়ে যায় ছিপ ভেঙে ফেলে এরকম অনেক রেকর্ড আছে তো কেউ যদি আসতে চান যদি কারো ভাগ্যে থাকে তাহলে এখানে মাছ পেলে পেতে পারেন গ্যারান্টি দিতে পারবো না কারণ নদীর মাছ এটা পানি নিচের মাছ কেউই বলতে পারবো না কিন্তু পূর্ব যদি পূর্ব প্রস্তুতি নিয়ে আসেন তাহলে ইনশাল্লাহ ফলাফল হলে হতে পারে তো যাক এখন আমরা চলে যাবো আমাদের ভিডিও যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করবেন যাতে আমরা পরবর্তী ভিডিও ছাড়ার সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যান তো সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম